হ্যাঁ হ্যাঁ বলো, এখন সলভ করো এটা। স্যার এটা হচ্ছে, স্যার এটা হচ্ছে ইনভার্টিং, কারণ হচ্ছে স্যার এখানে দেখেন ভিওয়াই যেখানে সোর্সটা, স্যার সোর্স ওখানে দেয়া আছে, হ্যাঁ হয়েছে, এই জন্য স্যার এটা ইনভার্টিং। হ্যাঁ স্যার ইন। আর এখানে স্যার নন ইনভার্টিং এর সাথে, মানে ডান পাশে যেটা ভিএক্স যেটা স্যার ওটা হইতাছে নন ইনভার্টিং এর সাথেই করা, কানেক্ট করা, একটা করা, কিন্তু এখান থেকে তো একটা আউটপুট পাবো V01। V01 আউটপুট আমি পাবো না, এই V01 টা কি হবে পরের অপমের জন্য সেটা ইনপুট হয়ে যাবে, ইনপুট হয়ে যাবে, ইনপুট হলে কি এটা একটা ডিফারেনশিয়াল তখন এমপ্লিফায়ার হয়ে যাবে, দেখো তখন কিন্তু এটা একটা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার, কারণ ভিএক্স আছে আর একটা হলো V01, তো আগের তার মতো সেটা এখন ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার হয়ে যাবে। প্রথমটা হবে আমাদের জাস্ট নন ইনভার্টিং এমপ্লিফায়ার, সরি ইনভার্টিং এমপ্লিফায়ার, এটার আউটপুটটা বের করার পর এই আউটপুটটা হবে আমাদের এর জন্য ইনভার্টিং ইনপুট, এই সেকেন্ড অপমের জন্য ইনভার্টিং ইনপুট, তখন এটা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার হয়ে যাবে। তখন ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার হলে কি করি, আমরা সুপার পজিশন অ্যাপ্লাই করি, সুপার পজিশন অ্যাপ্লাই করে আমরা প্রবলেমটা সলভ করব। আমরা ফার্স্টে দেখলাম কি প্রথম এমপ্লিফায়ারের জন্য আমরা আমরা ফর্মুলা ইউজ করলাম, যেহেতু এটা ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিং এমপ্লিফায়ারের আউটপুট সমান সমান বলতে পারে মাইনাস RF/R1, আমরা দেখছিলাম এখানে আর এফটা হলো R3, R1টার জায়গায় আছে আমাদের R2, সুতরাং মাইনাস R3/R2 কিন্তু ভিওয়াই, তাই না? আমার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। আমরা ডিফারেনশিয়ালে দেখলাম যে স্যার ওখানে স্যার দুই রকমের থাকবে, নন ইনভার্টিং ও থাকবে ইনভার্টিং ও থাকবে, আর মানে স্যার এখানে যেগুলো দেখতেছি, মানে এখানে যেটা মানে স্যার এখানে ইনভার্টিং থেকে মানে এই পাশে যেটা ওটা স্যার কি হবে, কি স্যার যেটা কি করা আছে, মানে স্যার ওটা ইনভার্টিং থেকে নন ইনভার্টিং হইছে স্যার দেখেন সোর্সে, না না এই পাশে, এই পাশে R1 এর দিকে স্যার, R1 এর দিকে, হ্যাঁ কি হয়েছে এটা স্যার, এটা তো ই থেকে গেছে, নন ইনভার্টিং থেকে গেছে না স্যার, নন ইনভার্টিং থেকে গেছে কেন, এর দিন বাড়ে গেছে মাইনাস, এই যে মাইনাস ইনভার্টিং, তো তো এটা আউটপুট, জাস্ট আউটপুট আমাদের এই জায়গায় আসলো, আউটপুট ভোল্টেজ V01, V01 বাইর করার পর আমাদের এই সার্কিটকে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই, আমাদের তখন এই দুইটা ভোল্টেজ থাকবে, একটা হলো ভিএক্স আর একটা হলো ভিজুয়ান, তো ভিএক্স এবং ভিজুয়ান আগের ম্যাথে যেভাবে সলভ করছি সেম প্রসিডিউরে এটা সলভ করব। জি স্যার পারবো। তাহলে এই প্রবলেম সলভ করতে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে ভিওয়াই আছে, প্রথমে এই অপ এম কল কনসিডার করব, এই অপ এমটা কনসিডার করব, এই অপ এম, ঠিক আছে, এই অপ এমটা কনসিডার করব, এই অপ এম এর মধ্যে আমাদের নেগেটিভ পজিটিভ টার্মিনালটা যে ইনপুট যেটা অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট সেটা গ্রাউন্ড করা, আর ইনভার্টিং ইনপুটে একটা পাওয়ার আছে ভিওয়াই, ঠিক আছে, এই ভিওয়াই সোর্স আছে, এই ভিওয়াই সোর্সের কারণে যেহেতু এটা আমাদের ইনভার্টিং তাহলে ফর্মুলা হবে আমাদের মাইনাস মাইনাস ফিডব্যাক ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তো ফিডব্যাক হলো R3, R3 ফিডব্যাক, তারপরে রেজিস্ট্যান্স হলো আমাদের R2, R2 এটা লিখলাম, তাহলে আমি V01 পেয়ে গেলাম। এখন V01 যখন আমাদের এখানে অ্যাপ্লাই হলো এটা তখন ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার হয়ে গেল, এখানে ভোল্টেজ আছে VX, এখানে ভোল্টেজ আছে V01, এখন ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার জন্য কি করি আমরা, সুপার পজিশন থিওরি অ্যাপ্লাই করি, মানে একটা অফ রেখে আরেকটা কাজ করা হবে, আরেকটা কাজ করব, তখন মনে করি আমি VX টা চালু রাখছি আর V01 টা অফ রাখছি, VX টা চালু রাখলে সেটা কি এটা হয়ে যাবে তখন নন ইনভার্টিং এমপ্লিফায়ার, কারণ এটা তখন হয়ে যাবে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড হলে এটা তখন হয়ে যাবে নন ইনভার্টিং, নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ফর্মুলা কি 1+RF/R1, হ্যাঁ 1+RF/R1, 1+RF/R1 ইনটু VX, হ্যাঁ এটা পেয়ে গেলাম। এখন আমি কি করলাম, এই ভিএক্সটাকে জিরো করে দিলাম, এটাকে জিরো করে দিলাম, এটাকে আমি জিরো করে দিলাম, ভিএক্সটাকে জিরো করে আমি পাওয়ার নিলাম হলো V01 থেকে, ঠিক আছে, V01 থেকে পাওয়ার নিলাম, VX-টাকে জিরো করে দিলাম, এবার VX-টাকে জিরো করলে কি হবে, এটা এখন নেগেটিভ ইনপুট, দেখো নেগেটিভ ইনপুট না, এটা তখন হবে ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিং এমপ্লিফায়ারের ফর্মুলা কি -RF/R1 × V01, তো এই ফর্মুলায় V01 এর মান বসাও, এই V01 এর মান এখান থেকে আমি এই জায়গায় বসাইলাম, ঠিক আছে, মান বসাইলে আমাদের আসে হলো মাইনাস R3/R2 × VY, এটাকে ক্যালকুলেশন করলে RF/R1 × R3/R2 × VY, ওকে, এখন দুইটাকে যোগ করে দিব, আউটপুট ভোল্টেজ V0 সমান সমান বলতে পারে
এই v0 প্লাস v0 ডাবল প্রাইম এই দুটোকে যোগ করে দিলেই আমরা আউটপুট ভোল্টেজ পাই এটাই হলো আমাদের এই এই অপেমের আউটপুট ভোল্টেজ ওকে জি স্যার সেম হ্যাঁ এটা বুঝতে পারছো তো জি স্যার আনাফি হ্যালো আনাফি बोलो স্যার এটা তো হইতাছে নন ইনভার্টিং এর সাথেই করা সোর্সটা দিয়া প্রথমটা নন ইনভার্টিং এর সাথে প্রথমটা হলো নন ইনভার্টিং আর সেকেন্ডটা জি স্যার সেকেন্ডটা হচ্ছে ইনভার্টিং এর সাথে সেকেন্ডটা হলো আমাদের ইনভার্টিং কারণ এই যে নেগেটিভ এর সাথে v0 অন পাওয়ার হইতাছে এটা হলো 0 তখন এটা কাউন্ট করা ঠিক আছে প্রথমটা নন ইনভার্টিং সেকেন্ডটা ইনভার্টিং সেকেন্ডটা হচ্ছে ইনভার্টিং হ্যাঁ তাহলে এটা এটা টোটাল আউটপুটটা হয়ে যাবে আমার তখন কি v0 এটা একটাই পাবো কারণ এটা তো ডিফারেনশিয়াল হইতাছে না এটা তো ডিফারেনশিয়াল না এটা হইতাছে আমাদের ইনভার্টিং সেকেন্ডটা স্যার এখানে তো ইনপুট মানে সেকেন্ডের জন্য ইনপুট হচ্ছে v01 আর আউটপুট হচ্ছে v0 আর স্যার এখানে স্যার গ্রাউন্ড যেটা করছে rl মানে স্যার অন্য উপরে যেটা দেখলাম স্যার এরকম ভাবে তো গ্রাউন্ড করে নাই rl এর মতো করে স্যার হ্যাঁ হ্যাঁ rl স্যার rl rl তো হলো তোমার লোড rl টা তোমার এখানে যদি দেয়া থাকে থাকলো না দেয়া থাকলো কোনো সমস্যা নাই RL টা লোড V0 ভোল্টেজটা কার একসাথে পাইতাছি V0 ভোল্টেজটা আমি RL এর একসাথে পাইতাছি লোডের একসাথে ওকে স্যার ফোন দিছে তো একটু হোল্ড কর হ্যাঁ দেখো তাহলে এই মোটামুটি ফাস্ট এমপ্লিফায়ার আচ্ছা এটা বুঝতে পারছো তো কিভাবে করলাম হ্যাঁ জি স্যার আগের মতো স্যার একবার স্যার বুঝতে পারছো একবার এই যে এটা স্যার ওকে ঠিক আছে স্যার প্রথম देखो রেকর্ডিং কি চালু হইছে চালু তো হইছে স্যার রেকর্ডিং হচ্ছে স্যার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার এটা কোন বইয়ে থেকে বলাইতেছেন স্যার গায়কোয়াড় হ্যাঁ গায়কোয়াড়ের বইয়ে আছে কিন্তু প্রবলেম গুলো ই করে নাই আমাদের প্রবলেম গুলো মানে ওরকম সলভ করা নাই তাহলে স্যার এইগুলো দিয়ে দেন আমগরে আচ্ছা আচ্ছা দাঁড়াও ঠিক আছে বইয়ে তোমাদের গাইকোয়াডের বইয়ে বা কাফলিং এর বইয়ে এটা বই ফেলে এখানে আসছে তো এটা একটু দেখতে হবে কোন বইয়ে থেকে দিছে গাইকোয়াডের বই এরকম স্যার ইয়া চিত্র দিয়ে কোনো কিছু দেওয়া নাই স্যার আচ্ছা আছে এই যে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার এটা এটা আছে গাইকোয়াডের বইয়ে স্যার এটা তো করানো হইছে স্যার এই যে চিত্র আচ্ছা আচ্ছা তাহলে এটা কাফলিং এর বই থেকে পুরো একটা বই থেকে নিছিলাম আমার এই মুহূর্তে খেয়াল আসছে না কিন্তু এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাগুলোতে মানে শুধু তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষাতে না তোমাদের পরবর্তীতে যত ধরনের জব এক্সাম দিবা সব জায়গাতেই এই রিলেটেড ম্যাথ থাকবে এই অপএম এর এই ধরনের ম্যাথ ছাড়া মনে হয় না বাংলাদেশে কোনো পরীক্ষা হয় খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলো এই ধরনের অপএম এর গেইন বের করা ক্যালকুলেশন বের করা আছে এটা বই আছে বুঝে দেখতে হবে এম্প্লিফায়ার অথবা দুই তিনটা ভোল্টেজের এভারেজ বা তিনটা ভোল্টেজকে যোগ বিয়োগ এগুলোতেও আমরা এগুলো ব্যবহার করতে পারি তো এটা কিভাবে আমরা ইউজ করব দেখো এই দেখো এখানে জাস্ট আমি এখানে নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করে দিছি ইনভার্টিং টার্মিনালটাকে আমি এখানে
তিনটা ভোল্টেজ সোর্সে ভাগ করে দিয়েছি, একটা E1 E2 এবং E3, এবং E1 এর সাথে R1 রেজিস্ট্যান্স, E2 এর সাথে R2 রেজিস্ট্যান্স, E3 এর সাথে R3 রেজিস্ট্যান্স, এবং একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে এখানে হলো RF, ঠিক আছে। তাহলে RF এর দিক আমাদের কি কারেন্ট ফ্লো করতেছে, IF কারেন্ট ফ্লো করতেছে, অর্থাৎ ফিডব্যাক কারেন্ট IF R1 এর অ্যাক্রসে, অর্থাৎ E1 ভোল্টেজের কারণে আমাদের I1 কারেন্ট, E2 ভোল্টেজের কারণে I2 কারেন্ট, E3 ভোল্টেজের কারণে আমাদের I3 কারেন্ট ফ্লো করতেছে। এখন এই নোডে, এই V2 নোডে, এই V2 নোডের মধ্যে যদি আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি এই V2 নোডে, তাহলে কি কারেন্ট এন্টারিং ইকুয়াল টু কারেন্ট লিভিং, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এই নোডে প্রবেশ করতেছে ওই পরিমাণ কারেন্ট বের হয়ে যেতেছে। আমরা জানি একটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইনপুট কারেন্টের মান অনেক লো, অর্থাৎ নেগলিজিবল, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট, যে কারণে আমরা এই ইনপুট কারেন্টটাকে আমরা নেগলেক্ট করি, অর্থাৎ মনে করি এই ইনপুট টার্মিনাল দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো করে না। না করলে কি হয়, এই IF কারেন্ট সমান সমান বলতে পারে I1 কারেন্ট প্লাস I2 কারেন্ট প্লাস I3 কারেন্ট, তাই না? V2 নোডের ভিতরে IF কারেন্ট সমান সমান বলতে পারে I1 কারেন্ট I2 কারেন্ট প্লাস I3 কারেন্ট, অর্থাৎ IF ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এখন IF জিনিসটা কি, IF জিনিসটা হলো আমাদের V2 মাইনাস V0 ডিভাইডেড বাই RF, অর্থাৎ এই টার্মিনালে ভোল্টেজ মাইনাস এই টার্মিনালে ভোল্টেজ ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স, তাই না? এখন আলাদা ভাবে IF কারেন্টটা বলতে পারে কি, এই টার্মিনালে ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স, দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য ভাগ তার রেজিস্ট্যান্স সমান সমান কারেন্ট, তাই না? I ইকুয়াল টু V বাই R ফর্মুলা ইউজ করে এটা পাইলাম I1 কারেন্ট। এখন সরি IF কারেন্ট, I1 কারেন্ট সমান সমান কি বলতে পারি, I1 কারেন্ট সমান সমান বলতে পারি এই এই ভোল্টেজটা, এই E1 ভোল্টেজ মাইনাস V2 ভোল্টেজ ডিভাইড বাই R1 ভোল্টেজ, তাই না? E1 ভোল্টেজ স্যার এটা প্রত্যেকটা স্যার প্রত্যেকটা নোড ধরলে হয়ে যায়। হ্যাঁ 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 এখন দেখো আমরা আগেই বলছি পড়ানোর সময় যে V1টা যদি গ্রাউন্ড থাকে, এই V1 টার্মিনাল যদি গ্রাউন্ড থাকে তাহলে V2 টার্মিনালও ভার্চুয়ালি গ্রাউন্ড করা থাকে, দেখছিলাম না? দুইটার মাঝে ভোল্টেজ ডিফারেন্স নেগলিজিবল, নেগলিজিবল হওয়ার কারণে আমরা প্র্যাকটিক্যালি মনে করি যদি একটা টার্মিনাল গ্রাউন্ড থাকে তাহলে আরেকটা টার্মিনালও অটোমেটিকলি গ্রাউন্ড হয়ে যায়। সুতরাং V2 টার্মিনাল ইজ ভার্চুয়ালি গ্রাউন্ড, তাই না? V2টা আমাদের ভার্চুয়ালি গ্রাউন্ড হয়। ভার্চুয়ালি গ্রাউন্ড যদি হয় তাহলে এই জায়গার প্রত্যেকটা জায়গায় V2 0 বসাই দেবো, এখানে V2 সমান সমান 0 করবো, এখানে V2 0, এখানে V2 0, এখানে V2 0 বসালে এই ইকুয়েশনটা কি হয়, এই ইকুয়েশনটা হয়ে যায় আমাদের এরকম মাইনাস V0 বাই RF ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3। হ্যাঁ, তো এখান থেকে আমি V0 সমান সমান পাই মাইনাস RF বাই R1 E1 প্লাস RF বাই R2 E2 প্লাস RF বাই R3 E3। এটু ক্লিয়ার তো? তাহলে এই ইকুয়েশনে খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে যদি আমি R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 ইকুয়াল টু RF ইকুয়াল টু R ধরি, অর্থাৎ প্রত্যেকটা ভোল্টেজ রেজিস্ট্যান্সের মান যদি আমি সমান ধরি ইকুয়াল ধরি, তাহলে আমাদের এতে এটা কাটা যায়, তাই না? এতে এটা কাটা যায়, এতে এটা কাটা যায়, কাটাকাটি যায় কি, এখানে E1 থাকে, E2 থাকে, E3 থাকে, অর্থাৎ আমাদের তখন V0 ইকুয়াল টু হয়ে যায় E1 প্লাস E2 প্লাস E3, যেহেতু নেগেটিভ সাইন আছে আমরা যেন মডুলাস ভ্যালু ধরলাম, মডুলাস ভ্যালু অর্থাৎ V0 ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3। এখন E1 প্লাস E2 প্লাস E3 এটা কি, এই তিনটা ভোল্টেজকে যোগ করে দিতেছে না? সুতরাং এটা একটা সামিং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এটা একটা সামার, অর্থাৎ যোগ করতেছে ভোল্টেজগুলো, এখানে যা ভোল্টেজ দিব আউটপুটে আমাদের সেই ভোল্টেজগুলোকে জাস্ট যোগ করে দিতেছে। ক্লিয়ার? এখন যদি আমি এখানে আরো ব্রাঞ্চ বসাই E4 E5 E6 এরকম করে যতগুলো ব্রাঞ্চ বসাবো সবগুলো ভোল্টেজকে সে যোগ করে আমার সে আউটপুটে দিবে। ক্লিয়ার? এই 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 এর কাজ, ঠিক আছে? তাহলে এটা একটা সামিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, এটুক যদি বুঝি এখন তাহলে আমরা নেক্সটটা দেখি, এটা সামিং সাম কিভাবে করতেছে সেটা তো আমরা বুঝলাম। এখন
এই রেজিস্ট্যান্সের মধ্যে যদি আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর থ্রি সমান আর হয়, কিন্তু আর এফ সমান যদি আর বাই থ্রি বসায়, আর এফ ইকুয়াল টু আর বাই থ্রি বসাইলে এই মানটা যদি এখানে ইনপুট করে তাহলে দেখতেছি ভি নট ইকুয়াল টু পাই ওয়ান থার্ড ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি। ঠিক আছে, এটা এটা কি করতেছে, তিনটা ভোল্টেজকে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিতেছে, তাই না? তিন দিয়ে ভাগ করে দিতেছে, তাহলে এটা এভারেজ করতেছে, এই ভোল্টেজ তিনটার এভারেজ করতেছে। সুতরাং এইভাবে আমরা এটাকে আমরা এই সার্কিটটা দিয়ে আমরা যে কোনো ইনপুট ভোল্টেজের এভারেজ ভোল্টেজ বের করতে পারি। ক্লিয়ার? এভারেজ ভোল্টেজ বের করতে পারি। এখানে যদি আমাদের ইনপুট ভোল্টেজ চারটা থাকে তাহলে দেখবো আর বাই ফোর, পাঁচটা থাকলে লিখবো আর বাই ফাইভ, ছয়টা থাকলে লিখবো আর বাই সিক্স, মানে যতগুলো ইনপুট ভোল্টেজ ততগুলো আর বাই সামথিং। ক্লিয়ার? স্যার কি সেম রেজিস্ট্যান্সের একটা সূত্র আছে ওইটা না স্যার? কোনটা? স্যার সব রেজিস্ট্যান্স যদি এক হয়ে থাকে স্যার ওই ওই রেজিস্ট্যান্স গুলোর ক্ষেত্রে এই সূত্র ইউজ করা হয় স্যার। মানে কন্টিনিউয়াস ক্লাস নিচ্ছে বলতো এটা? ওকে, হ্যাঁ 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 হ্যাঁ। ফর্মুলাটা কি বললা পিছনে? এই হ্যাঁ, মানে স্যার সব রেজিস্ট্যান্সের মান যদি এক হয় স্যার ওই ক্ষেত্রে স্যার এই সূত্র ইউজ করা হয় না স্যার? হ্যাঁ, মোটামুটি সব রেজিস্ট্যান্সের মান এক হইলে এই ফর্মুলা ইউজ করলে, যে এই যে দেখো জাস্ট, না না ওই ফর্মুলা টর্মুলা জানি না, ওটা ভুলে যাও, জাস্ট এখানে আরএফ এর মান বসাবা কিভাবে, আরএফ ইকুয়াল টু আর থ্রি বাই সামথিং, না থ্রি বা ফোর, এটা বোঝা বসাবা হলে যে এখানে জাস্ট কতগুলো ইনপুট আছে ততগুলো, মানে সোর্স যতগুলো থাকবে ততগুলো বসাবা। হ্যাঁ, ততগুলো না হলে তো তোমার তো এতটা ভাগ হইতাছে না। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এটা হলো আমাদের এভারেজ করতেছে। আবার স্কেলিং করার জন্য, স্কেলিং হলো জাস্ট সবগুলো র্যান্ডমলি যোগফল, তাই না? স্কেল ভ্যালু সহ, অর্থাৎ জাস্ট নরমাল যা আছে তাই, আর ওয়ান যদি আর টু সমান না হয়, আর থ্রি কোনোটা যদি সমান না হয়, তাহলে জাস্ট এটা স্কেলিং, অর্থাৎ জাস্ট এই ফর্মুলা ইউজ করবে করে আমরা ভি নটের মান বের করব। ক্লিয়ার? ওকে, এটা বুঝতে পারছো? এখন এই দেও, আশা করি বুঝতে পারবা। এখানে আউটপুট সার্কিট তো সেম, হ্যাঁ সার্কিট তো সেম, জাস্ট একটু কানেকশন উল্টাই দিছি এখানে। জি স্যার, এই যে তো একটা গ্রাউন্ড ছিল, একটু গ্রাউন্ডও নাই। হ্যাঁ, এখানে এখানে আমাদের এটা কি নন ইনভার্টিং না সবগুলো? ইনভার্টিং এ কোনো ইনপুট আছে? ইনভার্টিং এ কোনো? নন ইনভার্টিং, নন ইনভার্টিং এর জন্য আমাদের ফর্মুলা কি, 1 প্লাস আরএফ বাই আর1 ইনটু ভি1, তাই না? এটা আমাদের ফর্মুলা। তো এখানে ভি ওয়ান এর জায়গায় কিন্তু ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হলো এই ভোল্টেজটা, একটু মার্ক করি, এই যে এই ভোল্টেজটা, এই যে নিচে স্যার, এই যে ভি ওয়ান, এটা স্যার ভি ওয়ান হচ্ছে ই ওয়ান। হ্যাঁ, আমাদের ই ওয়ান না, আবার ই টু, তাহলে কি করবা তখন? ই থ্রি কি করবা? এগুলো কি নেগলেক্ট করবা? তিনটা মিলে একটা ভি ওয়ান। হ্যাঁ, এখন তোমার জাস্ট হলো এই ভোল্টেজটা তোমার বের করতে হবে, এই ভোল্টেজটা তোমার বের করতে হবে, এই নোডে তোমার ভোল্টেজটা বের করতে হবে, এটা হলো তোমার কাজ। ফর্মুলা রেডি, এখান থেকে তুমি ফর্মুলা পাইলা, এখানে ভি ওয়ান দেওয়া আছে, এখন ভি ওয়ান এর মানটা তুমি জানো না, জানো জানো না, এই ভি ওয়ান হলো তোমার এই ভোল্টেজটা, এখন তোমার কাজ হলো এই ভোল্টেজটা বের করা, এই নোডের ভোল্টেজটা বের করা। এই নোডের ভোল্টেজটা বের করার জন্য আমরা তখন সুপার পজিশনে অ্যাপ্লাই করব, সুপার পজিশনে অ্যাপ্লাই করে এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ বাই করব। এখন কিভাবে বের করব? প্রথমে মনে করি ই ওয়ান চালু আছে, বাকিগুলো বন্ধ। ই ওয়ান যদি চালু থাকে তাহলে ভি ওয়ান প্রাইম সমান সমান বলতে পারি, যদি ই ওয়ান চালু থাকে বাকিগুলো যদি বন্ধ হয় তাহলে এই দুইটা গ্রাউন্ড করা থাকবে, গ্রাউন্ড হবে না, গ্রাউন্ড হবে, তাহলে এই দিক দিয়ে পাওয়ার যাইতেছে, পাওয়ার যায় এই দুইটার মধ্যে ভাগ হয়ে যাইতেছে, এই দুইটা প্যারালাল, তাহলে এই দুইটা প্যারালাল, তাই না? এই দুইটা প্যারালাল করে ফেলে কি হয়, এই দুইটা প্যারালাল অ্যাড করে ফেললে আমার হবে এখানে আর আছে, আর আছে যেহেতু এটা হয়ে যাবে আর বাই টু, তাই না? প্যারালাল করলে কি, সেম রেজিস্ট্যান্স থাকলে প্যারালাল করলে রেজিস্ট্যান্স ভাগ হয়ে যায়, আর বাই টু হয়ে যাবে দুইটা মিলে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ মানেই তো ভি ওয়ান ভোল্টেজ, এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানেই তো ভি ওয়ান ভোল্টেজ। এই সার্কিটটা যদি এদিকে কি কোনো কারেন্ট ফ্লো করে, এদিক দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করে? না স্যার, না স্যার, ওদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না, করে না। তাহলে সার্কিটটা আমাদের কেমন হয়? সার্কিটটা হয়ে যায় এরকম, এটা হলো আমাদের ই ওয়ান,
ক্লিয়ার হ্যাঁ স্যার এই জিনিসটা এরকম হয়ে যায় এটা হয়ে যায় হলো আমাদের আর এবং আর এই দুইটা আর মিলে হয়ে যায় আর বাই 2 এটাও আর এটাও আর আর এটাও আর এই দুইটা মিলে হলো আর বাই 2 আর বাই 2 হলে এটা হলো আমাদের ভি1 এটা হলো আমাদের ভি1 তাহলে ভি1 এর মান কত হয় এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাই তো এই ভোল্টেজ তাই না জি স্যার আর প্লাস হচ্ছে আর বাই 2 এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করার ফর্মুলা কি ভোল্টেজ ডিভাইডার রুল अप्लाई করা ভোল্টেজ ডিভাইডার রুল অর্থাৎ r/2 ডিভাইডেড বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল r r/2 ইনটু সোর্স ভোল্টেজ v1 ইনটু v1 এই ফর্মুলা ইউজ করলে আমরা সহজেই ভোল্টেজ ডিভাইডার রুল अप्लाई করে আমরা এখানে ভোল্টেজ বের করতে পারতেছি v1 প্রাইম এই ভোল্টেজটা নাম দিলাম v1 প্রাইম অনুরূপভাবে e2 কে চালু রাখুন e2 কে চালু রেখে আমরা v1 ডাবল প্রাইম বের করব সেম ফর্মুলা জাস্ট এখানে e2 চালু এই দুইটা তখন হয়ে যাবে এই দুইটা তখন হয়ে যাবে গ্রাউন্ড এই দুইটা তখন গ্রাউন্ড হয়ে যাবে ঠিক আছে e2 তখন চালু থাকে সেম ফর্মুলা ইউজ করে আমরা আর যখন যেটা চালু থাকবে বাকি দুইটা মানে ই হয়ে যাবে অফ হয়ে যাবে তাহলে সার্কিটতে দেখতে এরকম একই থাকবে সার্কিটে কোনো চেঞ্জ হবে না তাহলে v2 প্রাইম আমরা পাবো r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইনটু e2 আবার e3 থেকে আমরা এরকম ভাবে পাবো r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 ইনটু e3 ক্লিয়ার এখন তাহলে v1 ভোল্টেজটা কি v1 ভোল্টেজ হলো এই তিনটা ভোল্টেজের যোগফল এই তিনটার যোগফল তাই না আচ্ছা v1 প্রাইম তারপর হচ্ছে v1 ডাবল প্রাইম আমরা এটা নেক্সট পেজে যাই এই যে তাহলে আমরা v1 প্রাইম প্লাস v1 ডাবল প্রাইম প্লাস v1 ট্রিপল প্রাইম সমান সমান তিনটা ভোল্টেজ যোগ করে দিলাম তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাই 1/3 e1 প্লাস e2 প্লাস e3 ঠিক আছে এটা v1 এখন আউটপুট ভোল্টেজ পাই এই এই মানটা আমি জাস্ট বসাই দিলাম এই মানটা বসাই দিলেই আমাদের আউটপুট ভোল্টেজ এখানে যদি rf = 2r1 হয় তাহলে v0 = পাই এই তিনটা যোগফল এটা একটা সামার হিসেবে কাজ করতেছে আবার rf = যদি r1 হয় তাহলে কি পাইতাছি r1 = 0 হয় তাহলে পাইতাছি এভারেজ তাহলে এভারেজ করতেছে আর যদি দুইটা সমান না হয় তাহলে কি রিস্কেলিং করতেছে অর্থাৎ এখান এই সার্কিট দিয়েও আমরা সামার এভারেজ বা স্কেলার আমরা এটা তৈরি করতে পারি ক্লিয়ার জি স্যার ওকে আচ্ছা আচ্ছা এটা যদি বুঝি এখন এই দিন এই এক্সাম্পলটা করতে পারবো ইজিলি এটা কি ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ভিএ এবং ভিবি দুইটা সোর্স আছে জাস্ট সুপারপজিশন ইউজ করব সুপারপজিশন ইউজ করে ভিএ ভি নট প্রাইম ভি নট ডাবল প্রাইম বের করব তারপর কি করব তারপর দুইটা ভোল্টেজকে আমরা প্লাস করে দেব যোগ করে দেব যোগ করে দিলেই ওভারঅল আউটপুটটা আমরা পাই যাব ঠিক আছে এই যে দুইটা ভোল্টেজ যোগ করে দিলাম পাইলাম কন্ডিশন দিলাম কন্ডিশন দিয়ে যদি দেই তাহলে এটা হয় ভিএ মাইনাস ভিবি হয় ক্লিয়ার অর্থাৎ সাবস্ট্রাক্টর হয় এটা একটা সাবস্ট্রাক্টর হিসেবে কাজ করে একটা ভোল্টেজ থেকে একটা ভোল্টেজকে মাইনাস বিয়োগ করার জন্য ওকে সেকেন্ড एग्जांपल বি एग्जांपल যদি দেখি এটারও সেম প্রসিডিউর ফলো করব অর্থাৎ এখানে দেখো দুইটাতেই পাওয়ার আছে নেগেটিভও পাওয়ার আছে পজিটিভও পাওয়ার আছে এবং ডাবল করে পাওয়ার আছে তাই না সুতরাং আমাদের এখানে দুইটা ভোল্টেজ বের করতে হবে একটা হলো ভি2 ভোল্টেজ ভি1 ভোল্টেজ তাই না ভি2 ভোল্টেজ এবং ভি1 ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে সুপারপজিশন अप्लाई করি যদি ভিএ অ্যাক্টিভ থাকে ভিএ অ্যাক্টিভ থাকে বাকিগুলো যদি জিরো হয়ে যায় তো তখন আমাদের আউটপুটে আসে ভি2 ভোল্টেজটা কি আসে ভি2 ভোল্টেজটা আসে এইটা আবার যদি ভিবি অ্যাক্টিভ থাকে ভিএ জিরো হয়ে যায় তাহলে থাকে এইটা তাহলে ভি2 এর মান কত ভি2 এর মান হলো এত পাইলাম এই যে এটা পাইলাম জাস্ট ফর্মুলা ইউজ করে এখন আবার মনে করি আমাদের কি করতে হবে ভি2 ভোল্টেজ এবং ভি1 ভোল্টেজ বের করতে হবে আগে বলছিলাম তাই না ভি2 এবং ভি1 ভোল্টেজ বের করতে হবে আগে বলছিলাম ভি2টা বের করলাম এখন ভি1 ভোল্টেজ বের করব ভি1 ভোল্টেজ বের করার জন্য সেম ফর্মুলা আমরা সুপারপজিশন अप्लाई করব প্রথমে ভিসি অ্যাক্টিভ ধরব তারপরে আমরা আবার ভিডি অ্যাক্টিভ ধরব ধরার পরে দুইটা যোগ করে দিয়ে আমরা ভি1 পাইলাম তাহলে ভি2 এবং ভি1 পাইছি ভি2 এবং ভি1 যদি পাই এটা একটা ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের জন্য প্রথম এখানে আবার তখন সুপারপজিশন ইউজ করব প্রথমে মনে করব ভি1 চালু আছে ভি2 বন্ধ তারপরে মনে করব ভি2 চালু আছে ভি1 বন্ধ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা ইউজ করে আমি এখানে ভি নট আউটপুট বের করব তারপর জাস্ট দুইটা আউটপুট যোগ করে দিব আমাদের প্রবলেম সলভ ঠিক আছে জি স্যার মানে সবগুলো স্যার একটা সূত্রেই খালি স্যার করা একটা সূত্রে হ্যাঁ জাস্ট এখানে দেখো ভি নট প্রাইম ভি1 অ্যাক্টিভ রেখা ভি নট প্রাইম বের করলাম ভি2 অ্যাক্টিভ রেখা ভি নট ডাবল প্রাইম বের করলাম তারপরে দুইটাকে জাস্ট যোগ করে দিলাম যোগ করে দেয়া সিম্পলিফাই করলাম আমাদের এরকম একটা কমপ্লেক্স ফরম্যাট আসলো ঠিক আছে আউটপুট রেজাল্ট যা আসুক ইট ডাজন্ট ম্যাটার আমাদের উত্তর হলো আউটপুট ভোল্টেজ এটা ক্লিয়ার জি স্যার
ওকে তাহলে এইভাবে আমরা যে কোনো ধরনের অপারেশনাল অ্যাম্পলিফায়ার রিলেটেড প্রবলেম থাকলে ইনশাআল্লাহ সলভ করতে পারবো পারবো না সে পারবো ওকে তাহলে তোমাদের সিলেবাস হলো মিড টার্মের এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত প্র্যাকটিস করবা ব্যাচ গুলো করবা প্রত্যেকটা ক্লাস তোমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার চেষ্টা করবা ওকে তাহলে রেকর্ড আপনি স্যার আপনি এই পিক গুলো স্যার একটু গ্রুপে দিয়ে দেন মানে শুধু পিক গুলো আচ্ছা ঠিক আছে গ্রুপে দিয়ে দেই এক্সেলেন্ট এখানে তো গ্রুপ গ্রুপে দিয়ে দিব না কারো কিছু করতে হবে আচ্ছা এন্টার মারতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে রেকর্ডিংটা ক্যান্সেল করে দিই।